আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বেড়েছে নগদ টাকার লেনদেন। ঈদের কেনাকাটা থেকে শুরু করে সব জায়গায় নগদ টাকার লেনদেন বেড়ে যাওয়ায় অনেক সময় আমাদের অনেকের পকেটে জাল টাকা চলে আসে। টাকা লেনদেন করতে গিয়ে মূলত কিছু অসাধু ব্যক্তির জাল নোট তৈরি এবং বাজারজাত করার কারণে প্রতিনিয়ত আমরা সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে ঈদের মতো উৎসবকে ঘিরে এইসব প্রতারক চক্র আরো সক্রিয় হয়ে উঠে। সেই ক্ষেত্রে জাল টাকার লেনদেন করলে অনেক সময় আইনি সমস্যার সৃষ্টি হতে পারে। আসল ও নকল নোট ছাড়া সহজ উপায় জানা থাকলে প্রতারণা থেকে রক্ষা পাওয়া যাবে। তাই আজকের ভিডিওতে আসুন আমরা কোন নোটটি আসল এবং কি নকল তা জানার সহজ কিছু কৌশল জেনে নেব এবং এই কৌশলগুলো জানা থাকলে আপনি সহজে প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য। নিরাপত্তা সুতা 100, 500 এবং 1000 টাকা মূল্যমানের প্রত্যেক প্রকার নোটেই মূল্যমান এবং বাংলাদেশ ব্যাংকের লোগো সম্বলিত নিরাপত্তা সুতা রয়েছে। নোটে মূল্যবান এবং বাংলাদেশ ব্যাংকের লোগো নিরাপত্তা সুতা 4টি স্থানে মুদ্রিত আছে। নোট সিট করে ধরলে নিরাপত্তা সুতায় মূল্যবান লোগো দেখা যাবে। এই নিরাপত্তা সুতা অনেক মজবুত এবং নোটের কাগজের অবিচ্ছেদ্য অংশ। নখের আঁচড়ে এবং মুচড়িয়ে উক্ত নিরাপত্তা সুতা কোনো ক্রমে উঠানো সম্ভব নয়। জাল নোটে নিরাপত্তা সুতা সহজে নখের আঁচড়ে এবং মুচড়াতে উঠে যাবে। রং পরিবর্তনশীল কালি 100, 500 ও 1000 টাকা মূল্যমানের প্রত্যেক প্রকার নোটের উপরে ডান দিকের কোণায় ইংরেজি সংখ্যা লেখা নোটের মূল্যমান রং পরিবর্তনশীল কালিতে মুদ্রিত রয়েছে। 100 ও 1000 টাকা মূল্যমানের নোট আস্তে আস্তে নড়াচড়া করলে নোটের মূল্যমান লেখাটি সোনালী হতে ক্রমে সবুজ রঙে পরিবর্তিত হয়। একইভাবে 500 টাকা মূল্যমান নোটে 500 মূল্যমান লেখাটি লালচে হতে পরিবর্তিত হয়ে সবুজ হয়। জাল নোটে ব্যবহৃত এই রং চকচক করলেও তা পরিবর্তিত হয় না। অসমতল ছাপা 100, 500, 1000 টাকা মূল্যমানের প্রত্যেক প্রকার নোটের সম্মুখ ও পশ্চাৎ পৃষ্ঠের ডিজাইন মধ্যভাগের লেখা নোটের মূল্যমান এবং 7টি সমান্তরাল সরল রেখা উঁচু নিচু অর্থাৎ খসখসে ভাবে মুদ্রিত আছে। তাছাড়া নোটের ডান দিকে 100 টাকার নোটে 3টি, 500 টাকার নোটে 4টি এবং 1000 টাকার নোটে 5টি ছোট বৃত্তাকার ছাপ আছে যা হাতের স্পর্শে উঁচু নিচু খসখসে অনুভূত হয়। এই সকল বৈশিষ্ট্য জাল নোটে সংযোজন করা সম্ভব নয়। জল ছাপ 100, 500 ও 1000 টাকার নোট মূল্যমানের প্রত্যেক প্রকার নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং নোটের মূল্যমান জল ছাপ হিসেবে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং নোটের মূল্যমান প্রতিকৃতির তুলনায় উজ্জ্বল দেখাবে। এছাড়া স্বল্প মূল্যে বিভিন্ন ব্র্যান্ডের জাল নোট শনাক্তকারী মেশিন ইউবি এবং আতসী কাচ দ্বারা জাল নোট সহজেই পরীক্ষা করা যায়। নোট জালকারী চক্রের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করুন এবং এই সকল নোট জালকারীদেরকে ধরিয়ে দিন। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে নিজে জানুন এবং অপরকে জানাতে সহায়তা করুন। ব্যাংক নোটের ব্যবহার সম্পর্কে সচেতন হন। প্রিয় বন্ধুরা, আমি আশা করব এই তথ্য বহুল ভিডিওটি আপনি এবং আপনার প্রিয়জন বন্ধু বান্ধবীর মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে করে সকলেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং কি এই সময়ে কারো হাতে যেন কেউ ঠকে যেতে না পারে।